Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. Ajke amra miswak somporke Islam ebong biggyan theke guruttopurno kichu alochona korbo. Miswak somporke amra er age kokhono alochona korini, kintu miswak somporke biggyaner gobeshona taderke hotobhombo kore diyeche. Karon miswak jeta nobi sallallahu alaihi wasallamer sunnat, ta aj biggyaner khatai mohan boigyanik ekti abishkar. তো চলুন মিশওয়াক সম্পর্কে আজকে ওয়াজানা এবং গুরুত্বপূর্ণ কিছু জেনে নেই ইসলাম ও বিজ্ঞান থেকে বিস্তারিত জানতে চাইলে দেখতে থাকুন হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহ মিশওয়াক কি মিশওয়াক আরবি শব্দ যার বাংলা পরিভাষা হলো গাছের ডাল বা শিকড় যা দিয়ে দাঁত মাজা ও পরিষ্কার করা হয় দাঁত মাজাকেও মিশওয়াক বলা হয় মিশওয়াকের উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন মিশওয়াক করা হয় মুখকে পরিচ্ছন্ন পরিষ্কার ও পবিত্র করার জন্য মিশওয়াকের মাঝে মূলত দুটি বিষয় সুন্নত এক মুখ পরিষ্কার করা দুই গাছের ডাল হওয়া তাই গাছের ডাল ছাড়া অন্য কিছুর মাধ্যমে দাঁত মাজলে একটি সুন্নত আদায় হবে তাই যদি মিশওয়াক না থাকে তাহলে ব্রাশ আঙ্গুল কিংবা শুকনো কাপড় দিয়েও মিশওয়াক করা যেতে পারে যেহেতু মিশওয়াক করার উদ্দেশ্য মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেহেতু নিজস্ব বিবেক বুদ্ধি দ্বারাই এটা উপলব্ধি করা যায় যে সায়েন্স মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিরুদ্ধে কোনো কথা বলবে না এটা জানা বোঝার জন্য বিজ্ঞানের ছাত্র হওয়াও জরুরি নয় মিশওয়াক যে কতটা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে মানুষের জীবনে সেটা আমরা সবাই জানি তবুও বিজ্ঞান আমাদেরকে মিশওয়াক সম্পর্কে অনেক কিছু জানিয়েছে যা একটু পরে জানতে পারবেন মিশওয়াক কি দিয়ে করা উত্তম তিক্ত কাঁচা ও নরম গাছের ডাল দ্বারা মিশওয়াক করা উত্তম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুন ও খেজুর গাছের ডাল দিয়ে মিশওয়াক করতেন গবেষণায় জানা গেছে পিলু গাছের মিশওয়াক ব্যবহারে মস্তিষ্ক সতেজ হয় দাঁতের ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব দূর হয় কিন্তু ব্রাশ ব্যবহার করলে আপনি মিশওয়াকের মতো এত উপকার পাবেন না তবে ব্রাশ ব্যবহারে মুখ পরিষ্কার হয় দুর্গন্ধ দূর হয় ও একটি শূন্যত আদায় হয় আর তা হচ্ছে মুখ পরিষ্কার করা শূন্যত কিন্তু মিশওয়াক ব্যবহারে যে फायदा পাওয়া যায় তা ব্রাশ ব্যবহারে পাওয়া যাবে না এবার আসুন প্রচলিত ব্রাশ আর মিশওয়াকের সাথে একটু তুলনা করি কোনটি ব্যবহার করা বেশি স্বাস্থ্যকর দাঁতের বিশেষজ্ঞগণ বলেন দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার করা দাঁত পরিষ্কারের বদলে উল্টো আরো ক্ষতি করে পুরাতন ব্রাশে জমে থাকা ব্যাকটেরিয়া দাঁত ও মাড়ির ক্ষতির কারণ হতে পারে কারণ দীর্ঘদিন ব্যবহারের কারণে ব্রাশ নষ্ট হয়ে যায় ফলে তা দিয়ে দাঁত পরিষ্কার করার ক্ষমতাও কমে যায় কিন্তু যারা মিশওয়াক ব্যবহার করেন তারা নিশ্চয় জানেন যে প্রতিবার মিশওয়াক ব্যবহার করার সময় মিশওয়াকের উপরের দিকের নরম অংশ কিছুটা খসে পড়ে দাঁত দিয়ে কামড় দিয়ে তা আবার নরম করে নিতে হয় যার ফলে প্রতিনিয়ত মিশওয়াকের নতুন অংশ দিয়ে দাঁত পরিষ্কার করা হয় ব্রাশের ক্ষেত্রে যেমন একই অংশ দ্বারা আমরা দীর্ঘদিন দাঁত পরিষ্কার করি বা করতে হয় তাই সেই ব্রাশে ব্যাকটেরিয়া জমার সুযোগ পাই মিশওয়াকে কিন্তু তেমনটি হওয়ার সুযোগ নেই কারণ মিশওয়াকের ব্যবহৃত অংশ প্রতিবারই পরিবর্তিত হয়ে নতুন হয়ে যাচ্ছে সুতরাং আপনি নিজেই তুলনা করে নিন কোনটি আপনার জন্য বেশি স্বাস্থ্যকর ও বিজ্ঞানসম্মত যদি গাছের ডালে মিশওয়াক করেন তাহলে তাতে থাকা প্রোটিন আপনার দাঁতের জন্য উপকারী হয় আর ব্রাশ দিয়ে অতিরিক্ত ঘষার কারণে দাঁতের মাড়ি ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ ব্রাশ অনেক শক্ত হয়ে থাকে কিন্তু মিশওয়াকে তা হবে না মিশওয়াক অনেক নরম হয়ে থাকে অনেক সময় ব্রাশে আপনার দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্য বের করতে পারে না কিন্তু মিশওয়াক তা সহজে বের করে দেয় আরও ইত্যাদি অনেক উপকার আছে মিশওয়াকের মধ্যে এবার ভেবে দেখুন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগে দাঁত পরিষ্কার করার জন্য আমাদের সর্বোচ্চ আধুনিক জিনিসটি হলো ব্রাশ কিন্তু তা কোনোভাবেই মিশওয়াকের চাইতে উৎকৃষ্ট বা আপডেট নয় এসব নিয়ে একটু চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করলে নিজের অজান্তেই মুখ থেকে বের হয়ে যায় সুবহানাল্লাহ তাই এত উন্নত যুগে এসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মতো ভালো কিছু আবিষ্কার হয়নি এবার জানুন মিশওয়াকের গুরুত্ব মিশওয়াক করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত এতে রয়েছে ইহলৌকিক ও পরলৌকিক অনেক ফায়দা আল্লামা ইবনে আবেদিন বলেছেন মিশওয়াকে রয়েছে 77টির বেশি উপকারিতা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশওয়াক করে যে নামাজ আদায় করা হয় সে নামাজে মিশওয়াকবিহীন নামাজের তুলনায় 70 গুণ বেশি ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশওয়াকের গুরুত্ব বোঝানোর জন্য আরো বলেছেন, আমার উম্মতের উপর আমি যদি কঠিন না মনে করতাম তবে তাদেরকে প্রত্যেক সালাতের সময় উযু করার আদেশ করতাম এবং প্রত্যেক উযুর সাথে মিশওয়াক করার আদেশ দিতাম। আল্লাহ আমাদের সবাইকে মিশওয়াকের গুরুত্ব অনুধাবন করে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।